গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিলাম, সাদা শাড়িটা পরে কেমন লাগছে বলো? আজকে মহাষ্টমী, মা আসছে শুনতে ভালো লাগে, মা এসে গেল, মা আজকে মায়ের মহাষ্টমীর পুজো। তো সকলে মিলে চলে এলাম পুজো প্যান্ডেলে, আমাদের বাড়ি থেকে 5 মিনিট লাগে আসতে বাজারের উপরে। তো এসে দেখি প্রচণ্ড ভিড়, 5 মিনিট বাকি আছে মায়ের অঞ্জলি দিতে। তো তাও মানে অনেক ভগবানের কাছে মানে কি বলবো, একটু আগে হলেও আসতে পেরেছি। তো পুজো শুরু হয়ে গিয়েছে, সকলে মিলে অঞ্জলি দিচ্ছি, মা দিদিভাই বোনরা এসেছে, সকলে মিলে অঞ্জলি দিচ্ছি। অঞ্জলিটা দেওয়া হয়ে গেল, বাড়িতে কি কম কাজ বলো, বাড়িতে উপোস করে তো আমি তো উপোস থাকতে পারবো, তোমাদের দাদা ভাই ছেলে শ্বশুর খাবে, শাশুড়ি মা খাবে, ওনাদের জন্য তো রান্নাবাড়ি করতে হবে কিনা বলো। সমস্ত কাজ সেরে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে চেয়েছিলাম কিন্তু হয়নি, আর কি করবো ওটা বলে আর লাভ নেই। তো এত ভিড়, এত চিৎকার চেঁচামেচি, মানে ঠাকুর মশাই যে মন্ত্র পড়ছে মন্ত্রটাও শুনতে পাচ্ছি না। ওই জন্য সবার লাস্টে মানে 3 বার করে মন্ত্র পাঠ করা হলো, 3 বার করে ভিড়টা কমলো, তারপরে আবার মন্ত্র পাঠ করো, তখন আবার অঞ্জলি দিলাম। তো পুজো করে বোনের বাড়িতে চলে এলাম, বাড়িতে ডালা দিয়ে বোনের বাড়িতে চলে এলাম। বোনের বাড়ির পিছনে, বোনের বাড়ির সঙ্গে একদম পুজো হচ্ছে, আমাদের বাড়ি থেকে একটু দূরে হচ্ছে পুজো, মানে আনন্দ হচ্ছে ঠিকই, কিন্তু বাড়ির যে পুজোর যে একটা আনন্দ হয় সেই আনন্দটা কিন্তু মানে আমার শ্বশুরবাড়ি থেকে পাই, সেটা মানে অতটা মানে অনুভব করতে পারছি না। আর বোনের বাড়ির সঙ্গে পুজো হচ্ছে তো, আর গ্রামের মধ্যে পুজোটার আনন্দটাই আলাদা, সবই জানো, সারাদিন ওখানে খাওয়া দাওয়া, ওখানে গান বাজনা, সারাদিন পুজো মণ্ডলে বসে থাকা, আনন্দ ফুর্তি সকলের সঙ্গে, সমস্তটা করলাম। করে বিকাল 3:30 বাজে বোনদের জমির দিকে একটু ঘুরতে গেলাম, সকলে মিলে ঘুরে টুরে চলে এলাম। সন্ধি পুজো কোনো দিন দেখিনি, শুনেছি সন্ধি পুজোতে বলে 108টা প্রদীপ লাগে, 108টা পদ্ম ফুল লাগে। তো আজকে ফার্স্ট টাইম সন্ধি পুজোটা দেখবো বোনের বাড়িতে থেকে, তো তাড়াতাড়ি চলে এলাম। সন্ধি পুজোটা চালু হয়ে গিয়েছে, তো পুজোটা তোমরা সবাই দেখো। আজকে ফার্স্ট টাইম দেখছি সন্ধি পুজো, কোনদিন দেখতে পারবো সেটা ভাবতেও পারিনি সত্যি। বোন প্রতি বছরই বলে দিদি এখানে দিদি এখানে, তো আশা হয়ে মানে হয়ে ওঠে না আশা, তো এবার বলেছি না এবার বোনের বাড়িতেই পুজো দেখবো। বোনের বাড়ি বেশি দূর না, আমার বাড়ি থেকে আধ ঘন্টার রাস্তা। তো বাই বন্ধুরা, রাখছি, অষ্টমীর দিনটা আমি এভাবে কাটালাম, সকলে ভালো থেকো, সুস্থ থাকো, ভালোভাবে পুজো কাটাও।